বসো পেছনে বসো, দাঁড়িয়ে আছে কোন রোদের মধ্যে? এই শোন না দিদি উঠবে তো, একই রে বাবা। আচ্ছা দিদি বললাম বলে কিছু মনে করলেন না তো? মামুনি বলছি, মামুনি এসো 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 এসো। ওরে বাবা মার দেখাচ্ছে, খুব জোর লেগেছে রে বাবা। চল যা বাড়ি যা। সেদিন প্রথম আমি স্কুল বাস মিস করেছিলাম, তাই ওই বাস স্ট্যান্ডে আসতে হয়েছিল। কিন্তু তারপর থেকে রোজই স্কুল বাস মিস করতাম ইচ্ছে করে, শুধু একবার ওকে দেখব বলে। সেই সময় বাবা আমাকে নতুন মোবাইল গিফট করে, কিন্তু সেই মোবাইল আমার কাজে লাগতো কম, অন্যরা বেশি ইউজ করতো। হ্যালো হ্যালো, বাবা ফোনটা আমার জন্য কিনেছিল না নীতুর জন্য সেটা জানি না। লাইন মারা ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। দিনে মিনিমাম চারটে ছেলের সাথে লাইন না মারলে ওর পেটের ভাত হজম হয় না, আর ওর ঠিক উল্টো হচ্ছে ডোনা। দিনে চার হাঁড়ি ভাত না খেলে ওর দিমাগ খিটকেল হয়ে থাকে। কিন্তু এই দুটো অদ্ভুত চরিত্র আমার কি করে বেস্ট ফ্রেন্ড হলো আমি আজও পর্যন্ত বুঝলাম না। কিন্তু আমার দিমাগে তো রয়েছে একজন। দুর্যোধনকে বুদ্ধি দেওয়ার জন্য শকুনি ছিল, অর্জুনকে বুদ্ধি দেওয়ার জন্য কৃষ্ণ ছিল, কিন্তু এই কৃষ্ণনগরে আমাকে বুদ্ধি দেওয়ার জন্য কে আছে? এই কি হয়েছে তোর, মন খারাপ করে আছিস কেন? ইয়েস রাজাদা, আমার পিস্তুত দাদা, আমাদের ফ্যামিলির একমাত্র আইটেম যাকে টিকিট কেটে দেখলেও মন ভরে না। কেন কি না করেছে এইটুকু লাইফ, মিথ্যে কথা বলে স্কুল কাটা, সাথে বাবার পকেটও, বন্ধুর বাইক চুরি করে ধরা পড়া, মেয়েদের দেখলেই ফ্লার্ট করা, আর নতুন নতুন বিজনেস আইডিয়া এনে ওর বাবার থেকে টাকা নিয়ে ওড়ানো। এমন এমন কাণ্ড ঘটিয়েছিল যে আমাদের ফ্যামিলিতে ওর ছিল নো এন্ট্রি, কিন্তু আমাকেই ওর কাছে এন্ট্রি নিতে হলো শেষে। বাক করে দিদি, যদি কোনো অসুবিধা আর নাম নেবে। কি গজা তোর বাপ গজা, আমি রাজা, রাজা আমি রাজা, মনে করো, যাও 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 যাও, ঠিক আছে সবাই যাও। যত দূরে দূরে চলি, কাছে পিঠে ঘুরে চলি,